সকলকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে ইফতার নেবেন বা ইফতারে আপনাদের কোন সব ফুডগুলা রাখবেন। তো গত ভিডিওটা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, দয়া করে দেখে নেবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রপার ওয়েতে, যারা ওয়ার্কআউট করছেন, বিভিন্ন অ্যাথলেট আছেন বা জেনারেল পিপল আপনি যেই হন, তো প্রপার ওয়েতে আপনারা কিভাবে রাতের খাবারটি বা ডিনারটি করবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের ফিটনেস নিয়ে বা আপনারা কি রকম ভিডিওগুলো পেতে চান এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে। সো আপনাদের জন্য যেহেতু আমি কষ্ট করে এই ভিডিওগুলো শেয়ার করছি, তো আপনারা কমেন্টস করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো আপনি পেয়ে যাবেন সাথে সাথে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। রোজার মাসে আমরা রাতের খাবারটা কখন নিব? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ইফতার থেকে 2 ঘন্টার পর যদি আপনারা এই মিলটা নেন তাহলে অনেক ভালো। যেমন এই ক্ষেত্রে আমরা তারাবির পর যদি আমরা আমাদের রাতের খাবারটা নিই তাহলে এই সময়টা আপনাদের জন্য অনেক ভালো। রোজার মাসে রাতের খাবার নিয়ে আমরা কিছু ভুল করে থাকি, এর মধ্যে প্রধান যে ভুলটা করি সেটা হলো রাতের খাবারকে আমরা স্কিপ করে চলে যাই। তো এটা আসলে হয় ইফতারটা যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন এই এই প্রবলেমটা আমাদের তৈরি হয়। দেখেন পুষ্টিবিদরা বলে যে আমাদের মিলগুলা ছোট ছোট ভাগ করতে হবে, একবারে বেশি না খেয়ে ছোট ছোট ভাগ করে খেতে হবে, তাহলে আমাদের এই শরীরের যে চাহিদাগুলো আছে, পুষ্টির যে চাহিদাগুলো আছে সেগুলো প্রপারভাবে পূরণ হয়। রোজার মাসে কিন্তু আমাদের এই সুযোগটা নেই, আমাদের 3টা মিল থেকে কিন্তু আমাদের শরীরের পুষ্টির চাহিদাগুলো পূরণ করতে হয়। সো এখানে রাতের খাবারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি এই মিলটা স্কিপ করি তাহলে এটা আমাদের শরীরের জন্য একটা বড় রকমের ক্ষতি করে ফেলছি। তো এই বিষয়টা আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তো এখন আসা যাক রাতের বা ডিনারের খাবারটা আপনাদের কেমন হবে। তো এইখানে যেহেতু আপনারা ওয়ার্কআউট করছেন, বিভিন্ন অ্যাথলেট বা ক্রিকেটাররা আছেন বা যারা ফিটনেসের কাজগুলো করছেন, তাদের অবশ্যই আমি বলবো যে রাতের খাবারে আপনাদের কার্বসের সাথে সাথে প্রোটিনের পরিমাণটাও যেন একটু বেশি থাকে, এইভাবে আপনাদের ডিনারটা তৈরি করতে হবে। পাশাপাশি আপনারা ভেজিটেবলটাও এখানে নেবেন। তো কার্বস আপনারা কোথেকে নেবেন? রুটি এখানে বেস্ট অপশন। আপনারা চাইলে আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে ওটস এখানে আপনারা নিতে পারবেন। তবে রুটির কথাটা বললাম এই কারণে ভাতের পরিবর্তে, কারণ রুটি বা ওটস আপনারা যদি এইটা থেকে কার্বসটা নেন তাহলে আপনার রাতের ঘুমটা ভালো হবে, আপনার ক্লান্তি ভাবটা কম আসবে। তো রুটি আপনারা কী দিয়ে খাবেন? ভেজিটেবল রাখতে পারেন, ভেজিটেবল আমাদের প্রয়োজনীয় মিনারেলস এবং ফাইবারের যোগানটা দিচ্ছে, আর সাথে সাথে আপনি কিছু প্রোটিন নেবেন। এখানে এগ হোয়াইট বেস্ট অপশন, 2টা বা 3টা এগ হোয়াইট আপনি নিতে পারেন, বা আপনি মাছের একটি বড় অংশ নিতে পারেন। যেহেতু আপনি ওয়ার্কআউট করছেন আপনার প্রোটিনের পরিমাণটা একটু বেশি রাখা লাগবে। তারপর আপনি এখানে রেড মিটও নিতে পারেন, আপনি বিফ নিতে পারেন, মাটন নিতে পারেন বা চিকেন নিতে পারেন। ওটস আপনারা কী দিয়ে খাবেন? এখানে দুধ বেস্ট অপশন, দুধের সাথে আপনি চাইলে 2টো খেজুরও মিক্সড করতে পারেন বা 1টি কলাও মিক্সড করে খেতে পারেন। তবে দুধের ব্যাপারে একটি কথা বলি, পুষ্টিবিদরা বলছে যে রাতের এই সময়টা আপনার দুধ খাওয়াটা বেস্ট, তো এইখানে আপনারা দুধ খেতে পারেন। তো এই সমস্ত ফুডগুলো আপনারা রাতের খাবারে রাখবেন। এই সমস্ত ফুড আমাদের ডাইজেশনে অনেক হেল্প করে এবং সহজেই ডাইজেস্ট হয়ে যায়, যার কারণে আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাটা থাকে না। রোজার সময় কিন্তু অনেকেরই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগতে দেখা যায়। তো এইভাবে যদি আপনারা খাবারগুলো ইনটেক করেন তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। তো অনেকে আবার যে রাতের খাবারটা স্কিপ করেন এর জন্যও কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্যটা বা হয়ে থাকে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর এইভাবে রাতের খাবারগুলো খাবেন। আরেকটি কথা, আপনার রাতের খাবারটা অতিরিক্ত বেশি খেয়ে ফেলবেন না বা একদম কমও খাবেন না, এটা দুটোটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখেন একটি কথা বলি, আমি কিন্তু আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো শেয়ার করছি। তো আপনি যদি মনে করেন যে এই ভিডিওগুলো আরেকজনের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। I'm gonna go get some more.